ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য দারুণ একটা জায়গার সন্ধান দিতে চলেছি। সামনে পুজো কিংবা দুই একদিন ছুটি পেয়েছেন কিন্তু ভাবছেন কোথায় যাবেন, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। বুদ্ধগয়া বা বোধগয়া ভারতের বিহার রাজ্যের গয়া জেলার একটি শহর, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পুণ্যতীর্থ। কলকাতা থেকে বোধগয়ার দূরত্ব অ্যাপ্রক্স 460 কিলোমিটার, আর ট্রেনে গেলে গয়া জংশনে নেমে 13 কিলোমিটার লাগবে বোধগয়া পৌঁছাতে। বোধগয়ায় আমাদের প্রথম গন্তব্য ছিল কর্মা বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই কর্মা টিবেটিয়ান টেম্পলটি প্রায় 15 বছর আগে খোলা হয়েছিল। সিলিংয়ে নানান রকম কার্যকলাপ দিয়ে পর্যটকদের মন কেড়ে নিয়েছে। দাইচোকিও বুদ্ধিস্ট টেম্পল আরেকটি বৌদ্ধ তীর্থ মন্দির। বোধগয়া বুদ্ধের আলোকিত স্থান, বৌদ্ধ ধর্মের একটি পবিত্র স্থান যেখানে বিশ্বের বৌদ্ধ দেশগুলোর নিজস্ব মন্দির রয়েছে। বৌদ্ধদের এই আন্তর্জাতিক বৃত্তের সদস্য হিসাবে দাইচোকিও বোধগয়ার সমৃদ্ধে অবদান রাখতে এবং ঐতিহ্য ও সংস্কৃতির পার্থক্যের বাধা অতিক্রম করতে সাকাডো প্রতিষ্ঠা করেন। এই মনাস্ট্রি একটি চমৎকার আকর্ষণ, পরিবেশ শান্ত এবং শান্তিপূর্ণ। দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু হল বিহারের বোধগয়ার বৌদ্ধ তীর্থস্থান এবং পর্যটন রুটের জনপ্রিয় স্তূপগুলোর মধ্যে একটি। এই বিশাল বুদ্ধ মূর্তিটির উচ্চতা প্রায় 64 ফুট। এই স্ট্যাচুটি প্রতিনিধিত্ব করে, যা একটি ধ্যানের ভঙ্গিতে বা ধ্যান মুদ্রায় খোলা বাতাসে একটি পদ্মের উপর উপবিষ্ট। ইন্দোসান নিপন জাপানি মন্দির বোধগয়ার অন্যতম জনপ্রিয় মন্দির। এই মন্দিরটি সুন্দরভাবে কাঠের খোদাই করা এবং দেখতে অনেকটা জাপানি মন্দিরের মতো। এটি জাপানি স্থাপিত এবং বৌদ্ধ সংস্কৃতি উভয়েরই একটি চমৎকার উদাহরণ। মন্দিরটি বৌদ্ধ ধর্ম এবং ভগবান বুদ্ধের বিশ্বাস সংরক্ষণ ও প্রচারের জন্য নির্মিত হয়েছিল, এবং এর দেওয়ালে বুদ্ধের শিক্ষার শিলালিপি রয়েছে। মন্দিরের গ্যালারিতে জাপানি চিত্রকর্ম রয়েছে, যা বুদ্ধের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে চিত্রিত করে। যারা বৌদ্ধ সংস্কৃতির সম্পর্কে আরও জানতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি অবশ্যই দেখার জায়গা। রয়্যাল ভুটান মনাস্ট্রি হল আরও একটি চমৎকার বৌদ্ধ মন্দির। মনাস্ট্রিতে মাটির খোদায় আকারে গৌতম বুদ্ধার জীবনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত রয়েছে, যা সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ বৌদ্ধ ধর্মের অনুসারীদের আকর্ষণ করে। ভুটানের রাজা ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধার্ঘ হিসাবে এই মনাস্ট্রিটি নির্মাণ করেছিলেন। এই মনাস্ট্রিটি অবশ্যই আপনাকে এর চমৎকার স্থাপত্য, নির্মলতা এবং ভিতরের 7 ফুট লম্বা বুদ্ধের মূর্তি দিয়ে মুগ্ধ করবে। চিরশান্তির সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মনাস্ট্রিতে আসেন। মেটা বুদ্ধরাম মন্দির বোধগয়ার অবস্থিত একটি থাই মন্দির। স্টেনলেস স্টিলের বাইরের শেল
এবং আয়না ব্যবহার করে আলংকারিক মোজাইক দিয়ে মন্দিরটি আকর্ষণীয়। মন্দিরটি থাই মন্দিরের স্থাপত্য শৈলী। মূল মন্দিরের মেঝে কাঠের তৈরি। মন্দিরের নিচে মার্বেল মেঝে ধ্যান কক্ষ রয়েছে, যা ভক্তদের ধ্যানের জন্য একটি নিখুঁত পরিবেশ সরবরাহ করে। মন্দিরটি সাদা সিমেন্ট, কাদামাটি এবং এপক্সি মিশ্রণ দিয়ে হাতে তৈরি অসংখ্য ভাস্কর্য দিয়ে সজ্জিত। মহাবোধি মন্দির বুদ্ধগয়ার প্রধান আকর্ষণীয় বৌদ্ধ মন্দির। এখানে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেন। মন্দিরের পশ্চিম দিকে পবিত্র বৌদ্ধ বৃক্ষটি অবস্থিত। এই বৃক্ষটির বয়স 2273। এই মন্দিরটিতে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট অ্যালাউ করে না। ফোন, ওয়াচ, শুজ সব কিছুই বাইরে জমা দিয়ে প্রবেশ করতে হয়, কিন্তু ক্যামেরা সাইজ অনুযায়ী টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে যেতে পারবেন। আরও অনেক ছোট বড় মনাস্ট্রি, মেডিটেশন পার্ক, বুদ্ধিস্ট স্কুল দেখতে পারবেন, সবই পাশাপাশি অবস্থিত। সময় একদমই কম লাগবে ঘুরতে, আপনারা একদিনেই এই ট্যুরটা কমপ্লিট করতে পারবেন। বোধগয়াতে গিয়ে মনে হয়েছিল আমি কোনো ফরেনে চলে এসেছি। ওখানে হোটেল, খাওয়া দাওয়ার প্রাইস অ্যাফোর্ডেবল। আমার টোটাল বাজেট অ্যারাউন্ড 2000 টাকা হয়েছিল। আমরা বোধগয়া থেকে নেক্সট প্ল্যান রাজগীর করেছিলাম। রাজগীরের ট্যুর গাইড নেক্সট ভিডিওতে দিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।